ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রকমারি রান্না। রেসিপি দেখার আগে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, দয়া করে এই রেড বাটনটা টিপে দিন, এবং যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই নোটিফিকেশনগুলো, তাই জন্য এই পাশে বেল বাটনটা টিপতে ভুলবেন না। আজকে জন্মাষ্টমী উপলক্ষে মিঠু রকমারি রান্নায় স্পেশাল রামতি মালপোয়া। মালপোয়া বানাতে লাগছে ময়দা, চিনি, সুজি, গোটা মৌরি আর গোটা এলাচ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আগে থেকে বানিয়ে রেখেছি মালপোয়ার জন্য। এই মালপোয়াটা করতে 400 গ্রাম ময়দার সাথে 500 গ্রাম চিনি, 150 গ্রাম সুজি আর প্রয়োজন মতো মৌরি আর 3-4টে এলাচ লাগবে। আর ভাজার জন্য সাদা তেল লাগবে। এবার রান্না শুরু করছি। কড়াইতে তেল দিয়েছি, একে একে মালপোয়াগুলো ভাজ। মিশ্রণটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে মালপোয়াটা খুব নরম তৈরি হয়। আজকে রামতি মালপোয়া তৈরি।